আমার বিয়ে হয়েছে 3 মাস হয়েছে। আমার স্বামী প্রবাসী। আমার স্বামী সব সময় মাথায় টুপি পরে থাকত। সবাই ভাবত ছেলে নামাজ কালাম পড়ে তাই, কিন্তু বিয়ের পর জানতে পারলাম তার মাথায় টাক, আর সেটা তাদের বংশগত। ওর বয়স 25 আর এই বয়সেই টাক। যাই হোক, আমাদের কাছে এটা গোপন করেছে, এতে আমার এবং আমার পরিবারের সবার মন খুব খারাপ হয়েছে। তারপর বিয়ের কয়েকদিন পর দেখি তাদের আরেকটা ঝামেলা, তার বাবা লাখ লাখ টাকা ঋণ করে মারা গেছে। এখন এসব টাকার জন্য মানুষ এসে ঝামেলা করে, এসব কিছুই আমাদের আগে জানা ছিল না। আমার বাবা মা ভেবেছিল ছেলে বাহিরে থাকে, ব্যবসা করে, আর তার ভাইও ইউরোপে থাকে, ফ্যামিলি তাহলে ভালোই চলে, আর ছেলে ভালো শুনেছে সবার মুখে তাই বিয়ে দেওয়া। কিন্তু তাদের যে এত লাখ লাখ টাকা ঋণ তার কে জানতো। আর আমি বিয়ের প্রথম প্রথম বাচ্চা নিব না বলে ঠিক করে রেখেছিলাম, বিয়ের আগে হাজব্যান্ডকে জানিয়েও ছিলাম, কিন্তু তাও সে বিয়ের পর বাচ্চা নেওয়ার জন্য আমাকে জোর করতে থাকে। সে কেন প্রোটেকশন নিতে চাইতো না, এসব নিয়ে আমার ভয় কাজ করতো সহবাসে। তখন আমি এসব বিষয় তেমন বুঝতাম না। তারপর বিয়ের 1 মাস পর আমাদের মধ্যে পূর্ণ শারীরিক সম্পর্ক হয়, কিন্তু তারপর বুঝতে পারলাম ও শারীরিকভাবেও সুস্থ না, 1 মিনিটের বেশি থাকতে পারতো না, আর ওর লিঙ্গ উত্থানজনিত সমস্যাও আছে, আবার ওর পায়েও একটা রোগ আছে। তারপর আমার কাছের একটা ফ্রেন্ডকে এই সব খুলে বললাম। ও বলল অনেক ছেলের প্রথম প্রথম এরকম একটু সমস্যা হয়, রেগুলার ফিজিক্যাল করলে সব ঠিক হয়ে যায়, তারপর ঠিক না হলে ডাক্তার দেখাতাম। তারপর আমি তাই করলাম, কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না, খারাপই হচ্ছিল। তারপর ডাক্তার দেখালাম, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম ওই 1.5 মাসেই। তারপর দেখি তার রাগটা খুব বেশি, ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া করত। ও সব কিছু নিজের মতন করে ভাবত, ওর ভাবনার সাথে না মিললেই গালাগালি করতো, গায়ে হাত তুলত। হাত তুলতো বলতে চড় দিত, কিন্তু আমার এসব মোটেও ভালো লাগেনি। মাত্র বিয়ের এই কয়েকদিনই এই অবস্থা। তারপর ঝগড়া করায় আম্মুকে সব বললাম। আম্মু শুনে বলে এত সমস্যা ওর, তোকে নিয়ে নিব। তারপর কোরবানি ঈদের পর বাড়িতে গেলাম, আম্মু আর ওর সাথে আমাকে যেতে দিল না, কিন্তু আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল ওকে ছাড়া, ও যেমন রাগ দেখাতো আবার তেমনি আমাকে ভালোবাসত। আমি অসুস্থ থাকলে আমার অনেক সেবা করত, আমার অসুস্থতায় সে পাগল হয়ে যেত। সব মেয়েরাই তো এমন কেয়ারিং হাজব্যান্ড চায়, এই দিকটা আমাকে অনেক টেনেছিল। আবার ওর খারাপ ব্যবহারের জন্য কষ্টও লাগত, ফ্যামিলি অলওয়েজ বলতো ছেড়ে দে। আমি ওকে কিছুই বলতাম না, শুধু এতটুকুই বলতাম ডাক্তার দেখাতে। তারপর ও বলেছিল সে ডাক্তার দেখিয়েছে এবং সে ভালোও হয়ে গেছে। আমার পরিবার বলতো এতদিন সে ভালো হয়নি আর তুই আসতে না আসতেই সে ভালো হয়ে গেছে, এসব হচ্ছে তোকে নেওয়ার ধান্দা। আমি কারো কথায় কান দিতাম না, সবাইকেই বুঝাতাম। এর মধ্যে জুটল আরেক ঝামেলা, ওরা যে গহনাগুলো আমাকে দিয়েছিল, ঈদে বাড়ি আসার সময় ওর মা আমার গহনা রেখে দিয়েছিল, এই জন্য আমার ওর মাকে খুব বেশি সন্দেহ হচ্ছিল। কিন্তু এসবের মধ্যেই জানতে পারলাম ওই গহনা ওদের না, ওদের এক আত্মীয়র, কয়েকদিনের জন্য নিয়েছিল। এসব জেনে লজ্জায় আমার মাথা কাটা গেল, আমি এমন ফ্যামিলির মেয়ে না, আর আল্লাহ রহমতে দেখতেও খারাপ না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওরা আমাদেরকে ঠকিয়েছে এভাবে, ওরা কিছুই বলেনি। আমাদের যদি বিয়ের আগে বলতো তাহলে এই বিয়ে কোনো দিনই হতো না। আমার মা ডিরেক্ট বলেছে আমি দিব না, তারপরও যদি তোর যেতে ইচ্ছা হয় তুই চলে যেতে পারিস। আমারও রাগ হয়েছিল, কিন্তু ওর জন্য মন খুব কাঁদত। তারপর ও আমাকে বলতো ওকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য, 1 বছরের মধ্যে সে আমাকে যতই কষ্ট হোক সে আমাকে গহনা কিনে দিবে। আমার এই অবস্থা দেখে আমার মা বাবা মামা বলল আচ্ছা ঠিক আছে ওকে আসতে বল। তারপর সে আমাদের বাসায় আসে, আসার পর খেয়াল করলাম প্রথম রাতে ওর শারীরিক কোনো উন্নতি হয়নি। এভাবে আমি 2-3 দিন খেয়াল করলাম, হঠাৎ 4-5 দিন পরে দেখি ও সম্পূর্ণভাবে সুস্থ। এরই মধ্যে সবাই আমাকে জিজ্ঞেস করতে লাগলো
সে সুস্থ হয়েছে কিনা। আমি কারোকেই কোনো উত্তর দিচ্ছিলাম না। পরে যখন দেখলাম সে সুস্থ হয়েছে, আমি সবাইকে বলে দিলাম হ্যাঁ ও সুস্থ হয়েছে। তারপর আরও 4-5 দিন গেল। এবার খেয়াল করলাম সে আবার আগের মতন হয়ে গেছে। নিজে থেকে ভেবে নিলাম হয়তো মাঝে মাঝে সমস্যা হয়, এটা কোনো ব্যাপার নয়। হঠাৎ একদিন দেখি ও লুকিয়ে লুকিয়ে কী যেন করছে। পরে আমি চেক করে দেখি ও আসলে যৌন উত্তেজক ওষুধ খায়, আর এগুলো খেয়েই সে আমাকে চালাকি করে এনেছে। তাকে কথাটা জিজ্ঞাসা করলে সে আমার মাথা ছুঁয়ে অস্বীকার করে। ওর প্ল্যান হচ্ছে যেভাবে হোক একটা বাচ্চা নিয়ে নিতে, তাহলেই আমি আটকে যাব। আমি আমার মাকে এসব বলার পর আমার মা আমাকে বলল, তোকে এত বোঝানোর পরও তুই গেছস ওদের ফাঁদে পা দিতে। আমি সত্যিই বুঝতে পারছি না এখন আমার কী করা উচিত। আপনাদের মতামতটুকু আমাকে কমেন্টস করে জানাবেন। আসলেই কী করা উচিত আমি সত্যিই বুঝতে পারছি না। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি আমার ডিসিশন নেব।